হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে জানাবো আদ্যপ্রিৎ আনন্দ পলিটেকনিক কলেজ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব। এখানে আপনাদের এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক লাইব্রেরিয়ান পোস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার তাছাড়া এখানটা গ্রুপ ডি পোস্টও ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের আবেদন করার জন্যে এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না সেটা জেনারেল ও বিসি এস বা মেল ফিমেল এখানে কারো অ্যাপ্লিকেশান ফি লাগবে না এটা আপনারা ওয়েস্ট বেঙ্গলের তেইশটা ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারেন তাহলে আজকে আপনাদেরকে জানাবো এখানে কোয়ালিফিকেশান কোন পোস্টের উপরে কি কোয়ালিফিকেশান লাগবে ফর্মের স্টার্টিং ডেট কবে বা ফর্মের লাস্ট ডেট কবে তাছাড়া এখানে কি কী ডিটেলস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটা আপনারা স্কিপ করে করে দেখবেন না অনেক বন্ধু এমন আছেন যে স্কিপ করে করে ভিডিও দেখেন সেই জন্য ভিডিও পুরো দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন প্রথম পোস্টগুলো আপনারা দেখাচ্ছি যেখানে আপনাদের এলডিসি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পোস্ট আছে সেটা আপনাদেরকে আগে ডিটেলসটা দেখায় আদ্যপ্রিদ আনন্দ পলিটেকনিক কলেজ এখানটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখেন চার বাই দু হাজার চব্বিশ ডেট ষোলোই মার্চ দু হাজার চব্বিশে এটা রিলিজ হয়েছে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রিসক্রাইব ফর্মেট গিভেন অ্যাট দ্য কলেজ ওয়েবসাইট অ্যাট এই আপনাদের ওয়েবসাইট এটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট এটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্লেস অফ পোস্টিং এটা দেখেন আপনাদের প্লেস অফ পোস্টিং এই কলেজের মধ্যে আপনাদের প্লেস অফ পোস্টিং আপনাদের হবে যেটা আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন দাকণেশ্বর কলকাতা সাত লক্ষ ছিয়াত্তর এখানটা আপনাদের পোস্টিংটা হবে প্রথম পোস্ট এখানটা দেখেন এলডিসি মানে লোয়ার ডিজিজেন ক্লার্ক কোয়ালিফিকেশান এখানটা দেখেন আপনাদের কোয়ালিফিকেশান এখানে আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা আদার্স কোনো বোর্ড তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তার সাথে এখানটা দেখেন আপনাদের নলেজ অফ কম্পিউটার অপারেশান উইথ দ্য অ্যাবিলিটি অফ টাইপিং এখানে আপনাদের কম্পিউটার টাইপিং জানতে হবে সেটা দেখেন এখানটা টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট আপনাদের ইংলিশ জানতে হবে আর এখানটা দেখেন টেন ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে বেঙ্গলি টাইপিং করতে হবে অথবা আপনাদের দেখেন এখানটা আপনাদের যদি সিক্স মান্থে কোর্স থাকে তাহলে খুবই ভালো হয় এজ লিমিট এখানটা দেখেন এজ লিমিট আপনারা এখানটা আঠেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স অবধি এটা আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটা আপনারা ছাড় পান এস সি এসটিদের যেখানটা পঁয়তাল্লিশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন যারা ও বিসি ক্যান্ডিডেট তেতাল্লিশ বছর বয়স অব্দি আবেদন করতে পারেন পিএইচদের যেটা ছাড় হয় দশ বছরে সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন পে স্কেল এখানটা দেখেন আপনারা পে স্কেল বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু আর আঠান্ন হাজার পাঁচশো টাকা অব্দি আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন সেকেন্ড পোস্ট এখানটা দেখেন নেম অব দ্য পোস্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে সেম আপনাদের মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তার সাথে এখানে দেখেন কম্পিউটার নলেজ আপনাদের লাগবে যেটা টেন ওয়ার্ড পার মিনিট আপনাদের বেঙ্গলি জানতে হবে আর টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট আপনাদেরকে ইংলিশ টাইপিং আপনাদেরকে জানতে হবে বয়স আপনাদের সেম আছে এজ লিমিট আঠেরো বছর থেকে নিয়ে আপ টু ফর্টি ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন পে স্কেল এখানেও সেম আছে বাইশ হাজার সাতশো থেকে নিয়ে আটান্ন হাজার পাঁচশো অবধি আপনারা এখানটা স্যালারিটা পেয়ে যাচ্ছেন তারপর দেখেন এখানটা থার্ডে স্টোর অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্টের মধ্যে সেম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস তার সাথে বেঙ্গলি আর ইংলিশ টাইপিং আপনাদেরকে জানতে হবে এজ লিমিট যেটা এখানে দেখেন সেম এজ লিমিট আঠেরো থেকে আঠেরো বছর থেকে নিয়ে আপ টু চল্লিশ বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন স্যালারি এখানটা সেম আছে বাইশ হাজার সাতশো টাকা থেকে নিয়ে আটান্ন হাজার পাঁচশো টাকা আপনারা এখানটা স্যালারিটা পেয়ে যাচ্ছেন চার নম্বর পোস্ট এখানটা দেখেন ক্যাশিয়ার ক্যাশিয়ার পোস্টের মধ্যে সেম কোয়ালিফিকেশান আপনাদের লাগবে সেম আপনাদের ওয়ার্ড আপনাদের টাইপিং জানতে হবে এজ লিমিটও সেম আছে আপ টু ফর্টি ইয়ার্স অব্দি আপনারা আবেদন করতে পারেন স্যালারি পে স্কেল এখানটা সেম আছে বাইশ হাজার সাতশো থেকে নিয়ে আটান্ন হাজার পাঁচশো টাকা এখানটা আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন যেটা ক্যাশিয়ার পোস্ট ফর্মের স্টার্টিং ডেট এখানটা দেখেন ফর্মের স্টার্টিং ডেট ষোলোই মার্চ থেকে শুরু ফর্মের স্টার্টিং ডেট ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন একুশ এপ্রিল দু হাজার চব্বিশ অব্দি আপনারা একেটা আবেদন করতে পারেন এটা আবেদন করার জন্য আপনাদেরকে আপনাদেরকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে এটা কোনো অফলাইন ফর্ম না এটাকে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে অথবা আপনারা যদি চান যে একটা অনলাইনে আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন আমি নেক্সট পরের দিন আমি ভিডিওটা আপলোড করে দিব কিছু ইনফরমেশন আছে এখানটা দেখেন ক্যান্ডিডেটকে এটা বুঝতে হবে এখানটা কিছুটা ইনফরমেশন আছে এখানটা দেখেন যেমন আপনাদেরকে বললাম এটা এখানে আপনারা রিল্যাক্সেশান পেয়ে যাচ্ছেন যারা আদার্স বোর্ড থেকে মানে আদার্স স্টেট থেকে যারা আবেদন করবেন তারা এখানটা ক্যাটাগরি জেনারেল হিসাবে আপনারা এখানটা আপনাদেরকে আবেদন করতে হবে এজ লিমিট দেখেন এস সি এস টিদের পাঁচ বছরে আপনারা রিল্যাক্সেশান পেয়ে যাচ্ছেন ও তিন বছর বয়স অবধি আপনারা রিল্যাক্সেশনটা পেয়ে যাচ্ছেন এখানটা দেখেন যেটা সতেরো নম্বর কলমে দেওয়া আছে ইয়র অনলাইন অ্যাপ্লিকেশন বিল নট বি রেজিস্টার্ড আনলিস ইয়োর ফটো মানে আপলোড ফটো আর সিগনেচার যদি আপনারা না করেন তার সাথে ডকুমেন্টসগুলো যদি আপনারা না আপলোড করেন ঠিকঠাকভাবে তাহলে আপনার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে বা অটোমেটিকলি এটা রিজেক্ট হয়ে যাবে ফর্ম ফিল করার সময় আপনাদেরকে এই ডিটেলসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে ফটো আর সিগনেচার আর তার সাথে ওদের যেটা রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলো আপনাদেরকে আপলোড করতে হবে এখানটা দেখেন ফটো যেগুলো আপনারা আপলোড আপলোড করবেন পাসপোর্ট সাইজের ফটো ব্যাকগ্রাউন্ড হোয়াইট লাগবে আপনাদের উইদাউট ক্যাপ অ্যান্ড ডার্ক লেন্স স্পেক্টলেস মানে চশমা যদি থাকে তাহলে আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে এটাকে ক্লিয়ারভাবে আপনাদেরকে আপলোড করতে হবে এখানটা দেখেন যেটা বলা হয়েছে মোবাইল ফোন ব্লুটুথ অর অ্যানি আদার্স কমিউনিকেশান ডিভাইস আর নট অ্যালাউ ইনসাইড দ্য প্রিমেসেস উইয়ার দ্য এক্সামিনেশান এক্সামিনেশন সময় আপনাদেরকে এগুলো অ্যালাউ করা হবে না এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে না তারপর আপনাদেরকে দেখাবো গ্রুপ ডি পোস্ট এটা আপনাদেরকে বলে দিলাম এবার আপনাদেরকে দেখাই গ্রুপ ডি পোস্টের মধ্যে কী আছে এখানটা দেখেন গ্রুপ ডি পোস্ট নেম অফ দ্য পোস্ট গ্রুপ ডি পোস্ট এখানটা কোয়ালিফিকেশান এখানে কোয়ালিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান যদি আপনারা এইট ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এজ লিমিট এখানটা দেখেন এজ অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট এজ লিমিট আঠারো বছর থেকে নিয়ে আপ টু চল্লিশ বছর বয়স অবধি দি আপনারা আবেদন করতে পারেন আপনাদেরকে যেটা এজ লিমিটটা ক্যালকুলেট করতে হবে এক এক দু হাজার চব্বিশ থেকে আপনাদেরকে ডেট অফ বার্থটা মাইনাস করতে হবে স্যালারি স্কেল এখানটা দেখেন আপনারা সতেরো হাজার টাকা আপনারা স্টার্টিং স্যালারি পাবেন আর আপনারা আপ টু এখানটা তেতাল্লিশ হাজার ছশো টাকা আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন যেটা টু থাউজেন্ড নাইনটিন হিসাবে রোপা হিসাবে আপনারা স্যালারিটা পাচ্ছেন ভ্যাকেন্সি এখানটা দেখেন টোটাল এখানে দশখানা ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে এখানটা দেখেন ফর্মে যেটা লাস্ট ডেট একুশ এপ্রিল দু হাজার চব্বিশ ফর্মে লাস্ট ডেট সেম এখানটার ইনফরমেশান যেটা প্রথম দিকে বললাম সেম টু সেম ইনফরমেশান আছে এগুলো আপনারা একটু চেক আউট করে নেবেন রিল্যাক্সেশান যেটা আপনারা পাচ্ছেন এস সি এস টি পাঁচ বছর ও বিসি তিন বছর সেটা আপনারা এখানটা গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা রিল্যাক্সেশনটা পেয়ে যাচ্ছেন অ্যাপ্লিকেশান এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিট থ্রু অনলাইন অনলি মানে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে বাইশ মার্চ থেকে ফর্মটা শুরু হয়ে গেছে আর ফর্মে যেটা লাস্ট ডেট একুশ এপ্রিল দু হাজার চব্বিশ অব্দি আপনারা আবেদন করতে পারবেন এটা আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে লাগছে না এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন এটা আপনাদের জন্য খুবই ভালো সুযোগ এখানটা বলা হয়েছে চোদ্দ নম্বর কলমে এখানটা দেখেন ডেট অফ স্ক্রিনিং টেস্ট অথবা ইন্টারভিউ সেটা আপনাদেরকে জানানো হবে এর যে অরিজিনাল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে জানানো হবে অথবা আপনাদের মোবাইলে মেসেজ আসবে নালে আপনাদেরকে রেগুলার এখানটা ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে চেক করতে হবে বাদবাকি সেম ইনফরমেশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট এটা আপনারা আবেদন করার জন্য এখানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইন লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন অ্যাপলাইন লিঙ্কের উপরে ক্লিক করার পর এখানটায় আরেকটা লিঙ্ক আসবে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন এখানটা সব পোস্ট এখানটা চলে এসছে আপনারা যে পোস্টে আবেদন করবেন সেটা এখানটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদেরকে পরপর এগুলো ফর্মগুলো ফিল করে নিতে হবে অথবা অথবা আপনারা যদি চান যে একটা হাউ টু আপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এরকমই ছোটো বড়ো আপডেটের জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রাখবেন যখনই কোনো নতুন ভ্যাকেন্সি আসবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন